তো এই আজব আজব প্রশ্নের ভিতরে একটি প্রশ্ন হচ্ছে যে এই ক্যাবলের ভিতরে এই ড্রাম আকারের এই বস্তুটি আসলে কি, বা এই ড্রাম আকারের বস্তুটি কেনই বা ক্যাবলের সঙ্গে যুক্ত করা থাকে, আদতে এর ভিতরে কোনো ডিভাইস আছে কি না, যদি থেকেও থাকে কি কাজ করে। তো আজকের পুরো ভিডিওতে এটা নিয়ে একটু গবেষণা করা হবে। তো আমার মতো যদি আপনার মনেও কৌতূহল থেকে থাকে তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। সো আপনার কি মনে হয় যে এর ভিতরে আদতেও কোনো ডিভাইস আছে কি না, যদি ডিভাইসটা থেকে থাকে সেটি কি কাজ করবে? তো কাটাছেঁড়া করার জন্য বেশ কিছু যন্ত্রপাতির প্রয়োজন হবে, তো জাস্ট এখান থেকে আমাদের কাটারটা নিলেই কাজ হয়ে যাবে। সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবো এই ভিডিওতে, তার আগে আমাদেরকে ক্যাবলটি কেটে দেখতে হবে ভিতরে কি আছে। তো চলুন কথা না বাড়িয়ে এর উপর হালকা পাতলা একটু অপারেশন করা যাক। অনেক শক্ত, খুব সহজে কাটতেছে না, বা আমার কাটারটা অনেকটা দুর্বল হয়ে গেছে যার জন্য হয়তো বা কাটতে একটু কষ্ট হচ্ছে। তো যেহেতু অনেক শক্ত, আশা করা যায় ভিতরে কিছু পাওয়া যাবে। দেখা যাক কি বের হয়। আদতেও কি এর ভিতরে কিছু আছে বলে মনে হচ্ছে না আমার। তারপরেও পুরোপুরি কনফার্ম হওয়ার জন্য আমাকে পুরোপুরি তারটা কেটে দেখতে হবে। টেকনোলজি এবং টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলের, এছাড়াও বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয়। তো চাইলে আপনিও আমাদের পরিবারের একজন সদস্য হতে পারেন, তার জন্য আপনাকে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আসলে পুরোপুরি ধোকা এর ভিতরে কিছুই নেই। আমি যদি আগের ক্যাবলটা দেখি, ক্যাবলের থিকনেসটা দেখলে বুঝতে পারবেন যে ভিতরের থিকনেস এবং বাইরের থিকনেস সমান, অর্থাৎ যেই ড্রাম আকারে যে আকৃতি থাকে এর ভিতরে কিছুই থাকে না, জাস্ট শুধুমাত্র ক্যাবল পাস করা হয়। হতে পারে এটি চায়না তার খুব কম দামের, যার কারণে হয়তো বা এর ভিতরে কিছু নেই। তো পরবর্তীতে আমরা কোনো অরিজিনাল ক্যাবল পেলে সেটিও কেটে দেখবো যে আদতে এর ভিতরে কিছু আছে কি না। তো আপনারা বুঝতেই পেরেছেন, আপনাদের যদি কেউ বলে কখনো যে এই ক্যাবলের ভিতর কি থাকে, আপনারা নিশ্চিন্তে বলতে পারবেন যে চায়না যেই লোকাল ক্যাবলগুলি আছে এর ভিতরে আসলে কিছুই থাকে না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।